হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কাঁঠালের পিঠা। কাঁঠাল আমাদের জাতীয় ফল, আর গ্রীষ্মকালে সবার বাসাতেই কম বেশি কাঁঠাল থাকে। আর কাঁঠালটা হচ্ছে এমন একটা ফল যেটা খুব বেশি দিন সংরক্ষণ করে খাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় একটা কাঁঠাল যদি বাজার থেকে নিয়ে এসে খাওয়া শুরু করেন, একদিন যেতে না যেতে কাঁঠালটা বেশি পেকে যায়, সেক্ষেত্রে কিন্তু কাঁঠালটা খেতে আর ভালো লাগে না। তো এই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কাঁঠালের যে বিচিগুলো থাকে সেগুলোকে প্রথমে এভাবে ছাড়িয়ে নেবেন। নেওয়ার পরে এরকম একটা জালি যদি কারো বাসায় থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। তো এইভাবে করে কাঁঠালগুলোকে জালির উপরে নিয়ে অল্প অল্প করে নিয়ে এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করতে থাকলে জালির ভিতর দিয়ে রসগুলো কিন্তু নিচে পড়ে যাবে, আর যে অবশিষ্ট অংশটা জালির উপরে থেকে যাবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। তো আমার কিন্তু গোলাটা করার পরে ঠিক এরকম হয়েছে। এখন এই গোলাটাকে কিন্তু আপনারা চাইলে একটা বোতলে করে বা এরকম বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। তো আমি এখন পিঠা বানানোর জন্য গোলাটা রেডি করে নেব, সেজন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর আপনারা জানেন যে কোনো মিষ্টি খাবারে যদি সামান্য পরিমাণে লবণ দেওয়া যায় তাহলে সেটা কিন্তু খেতে আরও ভালো লাগে। এখন আমি চালের আটা আর গমের আটা 50-50 করে মিক্স করে নেব। 50-50 করে মিক্স করে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমার বাসায় বেবি আছে, আমার বেবিটা খাবে, এই জন্য আমি একটু নরম করে তৈরি করব। আপনারা যদি চান তাহলে শুধু চালের আটা দিয়েও করতে পারেন। আমি এখনই কিন্তু কোনো চিনি অ্যাড করব না, আগে আমি দেখব মিশ্রণটা কেমন আসছে তারপরে। আর এক এক কাঁঠালের স্বাদ যেমন যেহেতু এক এক রকম হয়, কোনো কাঁঠাল একটু বেশি মিষ্টি হয়, কোনো কাঁঠাল একটু কম মিষ্টি হয়, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ইউজ করবেন। আর চেষ্টা করবেন সবসময় একটু বেশি সময় নিয়ে গোলাটা তৈরি করার জন্য, এতে পিঠাগুলো কিন্তু সুন্দর নরম হবে এবং ফুলবে। আর গোলাটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। এখন আমি খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নেব। সামান্য পরিমাণ বলতে আমার পরিমাণটা ছিল 4 চামচের, মাত্র 4 চামচ। তারপরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণটা মিশিয়ে নেব। আর প্রথম অবস্থায় আমি গোলাটাকে একটু বেশিই নরম রাখবো, তার কারণ হচ্ছে প্রথমবারে আমি যে পিঠাগুলো ভাজবো সেগুলো আমার মেয়ে খাবে। তারপরে আমি প্রথমবারে যে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি এই গোলাটার মধ্যে সামান্য পরিমাণে আটা মিক্স করব, করে এটাকে আর একটু ঘন করে নেব। আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং বেশ খানিকটা তেলও নিয়ে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটাকে কমিয়ে আমি আস্তে আস্তে গোল গোল করে পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। কমন একটি খাবারের আনকমন একটা রেসিপি, আশা করি সবারই ভালো লাগবে। আর যে কোনো খাবারকে কিন্তু একইভাবে না খেয়ে একভাবে খাইতে গেলে আসলে একটা একঘেয়েমি চলে আসে, সেটা ছোটদের বলেন আর বড়দের বলেন। তো খাবারে যদি একটু ভিন্নতা এনে খাওয়া যায় খাবারটাও খেতে ভালো লাগে, আর সেক্ষেত্রে রুচিটাও কিন্তু ঠিকঠাক থাকে। তো পিঠাগুলোকে এভাবে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে।
আর বাচ্চারা যেহেতু কাঁঠাল খেতে পারে না, তাই এভাবে করে যদি ওদেরকে একটু পিঠা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে, সেক্ষেত্রে কাঁঠালের পুষ্টিটাও কিন্তু তারা পেয়ে যাচ্ছে। আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে দেখতেই পাচ্ছেন, এবং যথেষ্ট পরিমাণে নরমও হয়েছে। এখন ঠিক একই উপায়ে আমি পরবর্তী পিঠাগুলোকেও ভেজে নেব। কাজ করতে করতে আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যদিও জানি যে সবাই জানেন, তারপরে একটু মনে করিয়ে দিই, কারণ ভুল তো মানুষেরই হয়, ভুলে যেতেই পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, চাইলে আপনারা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে পেয়ে যান। আর যদি ভালো নাও লাগে তারপরও আমার চ্যানেলের সাথেই থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে আশা করি কোনো না কোনো দিন ভালো লেগেই যাবে। তো তৈরি হয়ে গেছে আমার ঝটপট কাঁঠালের পিঠা। এই পিঠাগুলো কিন্তু ঠিক এইভাবে নর্মাল ওয়েদারে রেখে আপনি 3-4 দিন খেতেও পারবেন। এখন যেহেতু গরমের দিন তাই 3-4 দিনের বেশিই হয়তো বা খাওয়া যাবে না, যেহেতু গরমে খাবার নষ্ট হয়ে যায়। আর যদি চান ফ্রিজে রেখে খাবেন, নর্মাল ফ্রিজে রেখে খাওয়ার আগে একটু গরম করে নিলেই কিন্তু সে পিঠাটা আবার টাটকা পিঠার মতোই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার কত সুন্দর গোল গোল হয়েছে এবং ফুলকো হয়েছে, আর বেশ নরমও হয়েছে। আশা করি আপনাদের সবার পিঠার রেসিপিটা ভালো লেগেছে, সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। আজকে আর বেশি কথা না বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।